যে আমি গৌরীপুর উপজেলাবাসীর কাছে 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গৌরীপুরের মানুষের কাছে গিয়েছিলাম। গৌরীপুরের মানুষ আমার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে, আল্লাহর রহমতে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল 2019 সালে। আমি চেষ্টা করেছি 2019 সালে নির্বাচিত হওয়ার পর, কারণ অনেক মানুষ আমাকে না দেখে ভোট দিয়েছে, আমি চেষ্টা করেছি যে অন্ততপক্ষে যারা আমাকে না দেখে ভোট দিয়েছে তাদের সাথে যেন আমি আমার সাক্ষাৎটুকু হয়, আল্লাহ পাকের কাছে সেই দোয়াও করেছি এবং সেই লক্ষ্যে আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। 5 বছর মানুষের কাছে যাওয়ার পাশাপাশি উপজেলা পরিষদের স্বল্প আয়ের মধ্যে আমাদের তেমন কিছু উন্নয়নমূলক কাজ করার তেমন কোনো সুযোগ থাকে না। আমাদের যা আছে তা দিয়েই গরিব উপজেলাবাসীর কাছে সততার সাথে চেষ্টা করেছি। আমি উপজেলা পরিষদের যে বরাদ্দ যেগুলো আসছে সেগুলো মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ছোটোখাটো রাস্তা মেরামত শুরু করে যেগুলো করার সেগুলো করার চেষ্টা করেছি। তাই আমি অনেক কাজ থাকে অনেক সময় যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে করতে হয়, যেটা বিগত দিনে বিগত 5 বছরে আপনারা উপলব্ধি করেছেন গরিবপুরে, যেটা আমার দ্বারা হয়তো সেটা সম্ভব হয়নি, কিন্তু এইবার হয়তো মাননীয় সংসদ সদস্য আছেন তার সাথে পরামর্শ করে, যেহেতু গরিবপুরের প্রতিটা রাস্তাঘাট এই 5 বছরে আমার নকদর্পণে এসেছে, আমার চীনার মোটামুটি সকল কিছু আয়ত্তে রয়েছে যে কোথায় কোন রাস্তাটা কীভাবে করা প্রয়োজন, কোনটা গুরুত্ব সহকারে আগে করা প্রয়োজন। অন্ততপক্ষে গরিবপুরের মানুষ যদি আবারও আমি আশা রাখি আবারও আমার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে তারা আমাকে নির্বাচিত করলে সেই যে সহযোগিতার যে একটা সমন্বয়ের যে বিষয় সেই সমন্বয় নিয়ে আমরা গরিবপুরকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ সে গত তারিখে মনোনয়ন ছিল, এবার উন্মুক্ত, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক বরাদ্দ দেয়নি। হয়তো এখানে দলীয় পরিচয়ে অনেকেই প্রার্থী হয়েছেন, আমিও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নপত্র গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এইবারও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। হয়তো আরও আওয়ামী লীগের অনেকেই দলীয় পদ পদবী নিয়ে প্রার্থী হয়েছেন, তাই ইনশাল্লাহ দেখা যাক জনগণের প্রত্যাশা, জনগণের কাছে যে প্রত্যাশা, জনগণের কাছে যে আকাঙ্ক্ষা আমার প্রত্যাশা, সেটা জনগণ ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস সেটা পূরণ করবে।